পবিত্র কালামে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম আল্লাহ তাআলা তিনি বলেন দেখেন আল্লাহ কত সুন্দর করে বান্দাকে ইয়া এটাকে হরফে নাদা বলা হয় ইয়া আয়া হায়া আয় হামজায় মফতু যারা আলেম তারা বুঝতে পারবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে ঈমানদার ঈমানদার বলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সম্মান করে আল্লাহ ঈমানদার বলে ডাক দেয় বান্দাকে আল্লাহ কত মর্যাদা দান করে বান্দাকে আল্লাহ কত সম্মান দান করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস-সিয়াম আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি যে আল্লাহ আমার উপরে আপনার উপরে রোজা ফরজ করেছেন সেই রোজার দিবসে দিনের বেলায় দেখা যায় লক্ষ লক্ষ হাজার হাজার জনতা এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে অনেকে দেখা যায় কিন্তু দিনের বেলা তার গেস্টিক দেখা যায় সে দিনের বেলা রোজা রাখে না রাস্তায় আধাড়ে অন্ধকারে পর্দা দিয়া অনেক ব্যবসায়ীর ব্যবসা করে দিনের বেলা সে খাইতেছে রোজা রাখতে পারতেছে না হে বন্ধুরা বাবারাম যদি সে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয়ের কথা আল্লাহ বলেছেন যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহ ওই বান্দার উপরে রোজা ফরজ করেছে সে চিন্তা করে নাই আমি রোজাটা কাজা করেছি ইচ্ছাকৃত আমি রোজা রাখি নাই রোজা ছেড়ে দিয়েছি এই বান্দা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে নাই ইচ্ছাকৃতভাবে বান্দা নামাজ ছেড়ে দিয়েছে এই আপনারা সকলে জবানে বলেন ইচ্ছাকৃত যদি সে নামাজ রোজা ছেড়ে দেয় সৃষ্টিকর্তার কাছে হিসাব দিতে পারবে কিনা হিসাব দিতে হবে কিনা জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেন আল্লাহ তাআলা তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি রোজা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেইভাবে আমি অন্যান্য নবীদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলাম ঠিক তদ্রূপ তোমাদের উপরও ফরজ করা হয়েছে আজকে বোঝা যায় আজকে দেওরাজ জমিনে আমার উপরে আপনার উপরে শুধু ফরজ নয় অন্য নবীদের উপরও ফরজ ছিল সবাই চিল্লায় কোন আল্লাহু আকবার এই জন্য বন্ধুরা বাবারা অনেকে বলতে পারেন এই দে রোজা রাখতেছি এখন না লাইটের যুগ মাইকের যুগ সংবাদ দিতেছে আমরা যখন ছোট ছিলাম আমার মা আমার বাবা দাদা পরিবারের মধ্যে যারা ছিল মসজিদের মধ্যে মাইক ছিল না অনেকে ঘোষণা দিতে পারে নাই কিভাবে তারা এইভাবে সেহেরি খাবে কতক্ষণ পর্যন্ত খাবে কয়টা পর্যন্ত খাবে চিন্তায় পড়ে যায় এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা দেন ওয়াকুলু ওয়াশরবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল গায়তু আবয়াদু মিনাল গায়তুল আসওয়াদ মিনাল ফাজ থুম্মা আতিমুস সিয়ামা ইলা লাইল সবাই জোরে কোন আল্লাহু আকবার এই জন্য হাদিসে এসেছে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল গায়তু আবয়াদ মিনাল গায়তি আসওয়াদ যেই পর্যন্ত বান্দা আজকে তুমি টেনশনের ভিতরে পড়ে গিয়েছো কতক্ষণ পর্যন্ত তুমি এই রাত্রে সেহরি খাইবা কি আজান পর্যন্ত খাবা না কি সাদা আভা যখন দেখা যায় তখন খাবা না কালো আভা থাকে সেই পর্যন্ত খাবা এই জন্য সুবে সাদেক আর সুবে কাদেব একটা হলো সত্য প্রভা আরেকটা হলো মিথ্যা প্রভা এই জন্য কত দূর পর্যন্ত খাবো আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ইতা বাইয়ানা লাকুমুল গায়তুল আবয়াদু মিনাল গায়তিল আসওয়াদ আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আকাশে কালো একটা আভা দেখা যায় অন্ধকার যে পর্যন্ত থাকে সেই এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন আতিমুস সিয়ামা ইলা লাইল তোমরা রোজাকে পূর্ণ করো আতিমুস সিয়ামা ইলা লাইল
ওই রাতে তুমি সেহরি খেয়েছো রোজা রাখার উদ্দেশ্য করে, তুমি রোজা রাখার নিয়ত করে তুমি সেহরি খেয়েছো। দিনের বেলা ভাঙার কথা আল্লাহ বলে নাই, তুমি এই রোজাটা তুমি পোড়া করো। তাহলে আজকের কোরআন এবং কোরআন থেকে শিক্ষা হলো, সেহরি খাইয়া দিনের বেলা রোজা ভাঙার কোনো সুযোগ আসেনি। কথা কয় না, কথা কোন আছে? এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রোজাদারের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন, লিসসাইমি ফারহাতানে ফারহাতুন হিনা ইফতিরু। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল তিনি হাদিসে বস বলেছেন, এই বান্দার জন্য দুইটা শুভ সংবাদ হলো, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর মুলাকাতের সময়, সাক্ষাতের সময়। বান্দা যখন ইফতারের সামনে নিয়ে বান্দা যখন ইফতারিটা সামনে নেয়, আমার আল্লাহকে ফেরেশতারা একদিন জিজ্ঞেস করেছিলেন, ডাক দিয়ে কয় মাবুদ আপনার থেকে জানতে চাই দুনিয়ার জমিনে আপনার জান্নাতি মেহমান কারা? আপনি বলেন, যখন আল্লাহকে প্রশ্ন করেছেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় দেখো রাত্রির সেহরি খেয়েছে, এই পর্যন্ত বান্দা এখনো কোনো খাবার খায় না, কোনো খাবার খায় না, খাবার পাওয়া পড়ো সে খানা দেখার পড়ো তিনি তাকে রয়েছেন। দিনের বেলা বাড়ির পাশে দোকান পড়েছে, কোনো চা খায় নাই, কোনো নাস্তা খায় নাই, বাড়িতে এসে রাত্রে সেহরি খাওয়ার পরে ঘরের মধ্যে কলা ঝুলন্ত রয়েছে, দেখার পরও খায় না। কেন খায় না সে চিন্তা করতেছে, আমি সেহরি খেয়েছি, আমি রাত্র আমি আজকের দিনটা রোজা রাখবো। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা সাক্ষ্য থাকো, দেখো কলা পাওয়ার পরও খাইতেছে না, দোকান পাওয়ার পরও খাইতেছে না, ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরতে ঘুরতে কোনো খাবার সে খাচ্ছে না, সে অপেক্ষা রয়েছে কতক্ষণে মুয়াজ্জিন আল্লাহ আকবারের ধ্বনি দিবে, ইফতারের সময় হবে। আমার আল্লাহ ডেকে বলতেছেন, হে ফেরেশতারা দেখো আমার জান্নাতি মেহমানগুলি দুনিয়ার জমিনে তোমরা তাকাইয়া দেখো, এই দে মেহমানগুলি দেখা যায় রাস্তা দিয়া তারা হাঁটতেছে, দেখার পর অনেক কোনো খাবার পাওয়ার পরও খাচ্ছে না। ইফতারি যখন সামনে নিয়ে আমরা বসে ইয়া ওয়াসিয়াল ফাযলি ফিরলি, আমরা যখন দোয়া পড়ি আমার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমি না বলেছি আশরাফুল মাখলুকাত আমার জগতে তারা সর্বশ্রেষ্ঠ জাতি, তারা পাওয়ার পরও খায় না। দেখো সামনে পেঁয়াজু, সামনে সে আলুর সব এইভাবে নিয়ে বসে আছে, এখানে অনেক কিছু মুড়ি নিয়েছে, বুট নিয়েছে, শরবত নিয়েছে, খেজুর নিয়েছে। সামনে পাশের লোক বলে আর কতক্ষণ আছে, বলতেছে আর 2 মিনিট আছে, কেউ বলে 3 মিনিট বাকি আছে। আমার আল্লাহ ডেকে বলেন, দেখো আমাকে বান্দা কত ভয় করে, দেখো 2 মিনিট আগে 1 মিনিট আগে বান্দা এখনো ইফতার করে না। হে ফেরেশতারা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ এই লোকগুলোকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সবাই চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্য রোজার ফজিলত কম না বেশি, আওয়াজে বলেন কম না বেশি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াসসাইমিনা ওয়াসসাইমাতি ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াদ-দাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াদ-দাকিরাত আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত ওয়াসসাইমিনা রোজা পালনকারী, ওয়াসসাইমিনা রোজা পালনকারী পুরুষ, এই মুহূর্তে আমরা স্টেজে যারা বসা, ওয়াসসাইমিনা আমরা কোনো নারী না, আল্লাহ তাআলা ডেকে বলেছেন ওয়াসসাইমিনা রোজা পালনকারী পুরুষ, ওয়াসসাইমাত রোজা পালনকারী নারী। আল্লাহ তাআলা তিনি জানেন কোন বান্দা রাখবে কে রাখবে না। রোজা পালনকারী নারী, রোজা পালনকারী পুরুষ, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম, আল্লাহ তাআলা তিনি বলেন যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, সবাই চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনি বলেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, ওয়াল হাফিযাত যৌনাঙ্গ হেফাজতকারী নারী। তাহলে আগে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কি বলেছেন, রোজা হেফাজতকারী পুরুষ,
বুঝা যায়। আল্লাহ তো জানে যে বান্দার রোজা হেফাজত করবে, আল্লাহ ওই বান্দার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কোন কিচ্ছা বলছি না, কাহিনী বলছি না, স্বয়ং কোরআন থেকে আলোচনা। ওয়াল হাফিদিন ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, এই জন্য যৌনাঙ্গ হেফাজত করার দরকার আছে কিনা সবাই জোরে বলেন আছে কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরা, দুনিয়ার জমিনে আমার যেই পুরুষ বাবারা, যেই পুরুষরা বেশি বেশি করে আল্লাহর জিকির করে, ওয়াদ্দাকিরাত, যেই নারীরা বেশি বেশি করে জিকির করে, তাহলে জিকিরের কথা কোরআনে আছে কিনা সবাই জবান খুলে বলেন আছে কিনা। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরা ওয়াদ্দাকিরাত, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে, যেই নারীরা দুনিয়ার জমিনে যারা জিকির করবে, যেই পুরুষেরা জিকির করবে, আপনি আমাকে জানতে পারেন, এ জাবির সাহেব আপনি বলেন এই যে যৌনাঙ্গ হেফাজতের কথা বলেছেন, আপনি এইভাবে নারীর কথা বলেছেন, আপনি রোজার কথা বলেছেন, যদি আমরা নামাজ পড়তে পারি, যদি আমরা রোজা রাখতে পারি, যদি আমরা এইভাবে যদি সঠিকভাবে আল্লাহর জিকির যদি আমরা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেন লাউ আআদ আল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তিনি বলেন আআদাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। সবাই জোরে পড়তেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলেন আআদাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ যারা আমার প্রতি, যারা আমার প্রতি এইভাবে যারা স্মরণ করবে, যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ও আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে মহা বড় একটা পুরস্কার দান করব। এই জন্য বোঝা যায় যারা রোজা রাখবে, রোজার মাধ্যমে আল্লাহর পুরস্কার পাওয়া যায়। সবাই চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেন দুনিয়ার জমিনে যতগুলি বান্দা রয়েছে, দুনিয়ার জমিনে যতগুলি রূপ রয়েছে, যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, যদি হজ করতে পারেন, মা বাবার খেদমত করতে পারেন, সঠিকভাবে জীবনটা আপনি কাটাইতে পারেন, তাহলে নবীজির তরিকা যদি আমরা পালন করতে পারি, তাহলে আমার জন্য, আপনার জন্য জান্নাতরা আমার জন্য, আপনার জন্য সহজ হয়ে যাবে। সবাই চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমি বলতেছিলাম আমাদের মাঝে এই মহাপুরুষিত হয়েছেন ওলামা কমিটির সম্মানিত সভাপতি মাওলানা ফজলুর রহমান সাহেব, উনি এসেছেন। আমরা বলবো যতগুলি ওলামা ইকরাম রয়েছেন প্রত্যেকে কোরআন সুন্নাহ অনুযায়ী প্রত্যেকে আলোচনা করবে। আমি বলবো যে রোজার কথা বলেছি, আমরা প্রত্যেকে এই যে আসতেছে 30টি রমজান, আমরা সকলে রোজা রাখার পক্ষে না বিপক্ষে? সকলে বলেন রোজা রাখার পক্ষে না বিপক্ষে? এই জন্য অনেকে বলেন রোজায় গুনাহ মাফ হয় না। হাদিসে এসেছে মান সামা রমাদান ওয়া কামা ঈমানান ওয়াহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মা তাকাদ্দামা মিন যামবিহি। তিরমিজি শরীফে এসেছে যারা ইবাদত করবে, যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে, ওই রোজার জন্য, নামাজের জন্য আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। সবাই চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা বাবারা, এই যে মাহে রমাদানে আমরা রমজান মাসে দেখা যায় আজকে মাগরিবের নামাজ পড়ার পরে আমরা যখন দুই রাকাত নফল নামাজ পড়ব, দুই রাকাতে দুই রাকাতে সওয়াব আল্লাহ দান করবেন, কিন্তু মাহে রমাদান মাসে আমরা যখন দুই রাকাত নামাজ আদায় করব, আল্লাহ তাআলা তিনি বলেন কোন বান্দা এই মাহে রমজানে যদি, মাহে রমাদান মাসে যদি একটা নফল আদায় করে, আমি আল্লাহ তাকে একটা ফরজের সমতুল্য সওয়াব দান করব। সবাই চিল্লিয়ে পড়তেন না সুবহানাল্লাহ। আমার বান্দা যদি একটি ফরজ যদি মাহে রমাদানে আদায় করতে পারে, আমি আল্লাহ
ওই রমজানের বরকতে ওই ফাজাইলে আমি আল্লাহ তাকে 70টি ফরজের সমতুল্য বানাইয়া দিব, সব তাকে দান করব। যদি কোনো জুমা মসজিদে বাঙানো বান্দা মাহে রমজান মাসে জুমার দিন যদি সে এক রাকাত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ তাকে 1500 রাকাতের সওয়াব দান করব। সবাই জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে এসেছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان ربكم يقول كل حسنه بعشر امثالها الى 700 ضعف والصوم لي وانا اجزي به حديث شريف এসেছে কোন বনি আদম আজকে আমি বনি আদম আপনি বনি আদম কোন বনি আদমের সন্তান যদি একটা নেক কাজ করতে পারে আমার সাথে সকলে বলেন নেক কাজ করব কয়টা, আমার সাথে জবানে বলতে বলেন নেক কাজ করব কয়টা, আওয়াজে বলেন কয়টা। এই জন্য হাদিসে এসেছে কুল্লু হাসানাতিন বি আশরিন আমথা, আমি আল্লাহ দেখতেছি কোন বান্দা একটা নেক কাজ করতেছে একটা ভালো কাজ করতেছে, আমি আল্লাহ 10 গুণ হতে আমি আল্লাহ তাকে 700 গুণ পর্যন্ত সওয়াব আমি আল্লাহ বাড়াইয়া দেই। সবাই জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে পড়তেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যদি দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি ঝগড়া করে পাসাদ করে হিংসা করে, যদি কোনো ব্যক্তি ওয়াহিন জাহিলা আলা আহাদিন জাহিলুন ওয়া হুয়া সাইম ফালইয়াকুল ইন্নী সাইম, যদি দুনিয়ার জমিনে রোবা রোজা অবস্থায় কোনো বান্দাকে কষ্ট দিতে চায় ঝগড়া করতে চায়, তুমি ডেকে বলো আমার সাথে তুমি ঝগড়া করিও না, আমার সাথে তুমি কোনো কিছু বলিও না, লিসাইম আমি একজন রোজাদার, তাইলে রোজার বরকতে আল্লাহ উভয়ের মধ্যে মহাব্বত ফায়দা করতে পারে। সবাই জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য রোজার হুকুম আল্লাহ করেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, আল্লাহ তাআলা তিনি বলেন সূরায়ে বাকারায় 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেছেন তোমাদের কেউ যখন এই মাসটি পাবে, ফামান শাহিদা মিনকুম তোমাদের মধ্যে কোন বান্দা যখন রোজার মাসটি যখন সে পায় সে যাতে এই মাসের মধ্যে রোজা রাখে, রোজার মাস পাইলে রোজা রাখতে হবে, তাইলে আমরা আল্লাহর হুকুম মানার পক্ষে না বিপক্ষে? সবাই জোরে বলেন পক্ষে না বিপক্ষে। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন যারা সুস্থ ওই সুস্থ ব্যক্তি রোজা রাখতে হবে, অসুস্থ রূপে রোজা ফরজ নয়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ তাআলা তিনি বলেছেন দুনিয়ার জমিনে যারা অসুস্থ অসুস্থর উপরে আমি আল্লাহ রোজা ফরজ করি নাই, যারা সফরে থাকবে আমি আল্লাহ তাদের উপরে তো আমি ফরজ করি নাই। এই জন্য আল্লাহ তাআলা কারা রোজা রাখবে, যারা দুনিয়ার জমিনে সুস্থ সুস্থ ব্যক্তির উপরে ফরজ, অসুস্থ ব্যক্তির উপরে ফরজ না, তাইলে আল্লাহ তো জানে বান্দা অসুস্থ হবে বান্দা রোজা রাখতে পারবে না। এই জন্য ইচ্ছাকৃত আমরা অনেক সময় রোজা ছেড়ে দেই। এই জন্য আমি সকলকে আজকের আলোচনার থেকে বলবো সামান্যতম জ্বর হয়েছে সামান্য সর্দি হয়েছে সামান্য কাশি হয়েছে, আমাদের গ্রামের সাধারণ একজন ডাক্তারের কাছে আমরা চলে গিয়েছি, চলে যাওয়ার পর বলেন ডাক্তার সাহেব আমাকে আপনি ওষুধ দেন, ডাক্তার সাহেব আপনার কথা মতন আপনাকে সে ওষুধ দিয়েছে, আপনি ওষুধ খাওয়ার জন্য আপনি রোজা ভাঙতে পারেন না। এই জন্য হাদিস শরীফ এসেছে রোজা ভাঙতে হলে একজন ভালো এমবিবিএস ডাক্তারের পরামর্শ লাগবে, যিনি কোরআন হাদিস যিনি এইভাবে রিসার্চ যারা করে। এই জন্য হাদিস এসেছে আপনার মন মতন রোজা আপনি ছাড়তে পারবেন না, একজন বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় আপনি তখন রোজাটা আপনি ছাড়তে পারেন। এই জন্য আমি বলবো যদি ইচ্ছাকৃত আপনি রোজা ছেড়ে দেন আমরা আল্লাহর দরবারে আমরা রোজার হিসাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ বলেছেন কোন অসুস্থ ব্যক্তি যখন ইচ্ছাকৃত নয় অনিচ্ছা শর্তে সে রোজা রাখতে পারে নাই, সে এখন কি করতে পারে? আপনি আমাকে বলতে পারেন জাবরি সাহেব আমরা যারা অসুস্থ অবস্থায় সমস্যার জন্য
উযরের জন্য কোন কারণবশত রোজা রাখতে পারি নাই তখন আমি কি করব আল্লাহই কোরআনে তিনি ঘোষণা দিয়েছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাহু সবাই জোর করুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তিনি বলেছেন যারা রোজা রাখতে অক্ষম রোজা রাখতে পারে নাই সে ফিদিয়া দিবে সে কি করবে গরীব মিসকিনকে সে খাওয়াবে গরীব মিসকিনকে সদকা করে দিবে আল্লাহ রাসূল এইভাবে হাদিসে আল্লাহ তাআলা বিশেষ করে হাদিসে শিক্ষা দিয়েছেন এজন্য আমি বলবো যারা রোজা রাখতে পারেন নাই ইচ্ছাকৃত রোজা ছাড়া যাবে না অনিচ্ছা শর্তে আমি সকলকে বলবো এইজন্য যদি ইচ্ছাকৃতভাবে যদি আপনি যদি রোজা ছেড়ে দেন আল্লাহ তাআলা তিনি বলেছেন فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ 60 مِسْكِينًا সবাই জোরে কোন আল্লাহু আকবার দুই দুনিয়ার জমিনে যদি আপনি রোজা ছেড়ে দেন আপনি রোজার কাফফারা কি দিবেন আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়েছেন ফামান লাম ইস্তাতিয় ফাইতামু 60 মিসকিনান তাহলে যদি তুমি যদি দুনিয়ার জমিনে কোনো কারণবশত যদি একাধারে দুই মাস তুমি রোজা রাখতে পারো নাই কোনো কারণবশত যদি একাধারে দুই মাস রোজা রাখতে পারো নাই তাহলে তুমি 60 জন গরীব মিসকিনকে খাওয়াইতে হবে আল্লাহর রাসূল এইভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহর কোরআনে আল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন এইজন্য আমরা দুই মাস রোজা রাখা আমার জন্য আপনার জন্য সম্ভব পড় হবে না আমরা রোজা ছাড়ব না আমরা চেষ্টা করব আমরা যাতে এই পাঁচ ওয়াক্ত নামাজগুলি পড়তে পারি এবং আসছে মাহে রমাদান আমরা রমাদান মাসে আমরা 30টি রোজা আদায় করতে পারি আসসাউমুলি ওয়া আনা আজজিবিহি হাদিসে এসেছে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা রাসূল বলেছেন আসসাউমুলি ওয়া আনা আজজিবিহি আল্লাহ বলেন আমি রোজা আমার জন্য আমি আল্লাহ নিজ হাতে ওই বান্দার পুরস্কার দান করব যেই পুরস্কার স্বয়ং আল্লাহ দেয় এইজন্য মাহে রমাদান মাসে রহমতের 10 দিন মাগফিরাতের 10 দিন নাজাতের 10 দিন রয়েছে আল্লাহ কোন বান্দাকে রহমতে মাফ করে নাই কিন্তু মাগফিরাতে তা মাফ করবে মাগফিরাত তার মাস হয় নাই কিন্তু নাজাতের উসিলা নাজাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে নিশ্চয়ই 30 এর ভিতরে আল্লাহ মাফ করবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো ক্ষমা করার মালিককে সবাই বলেন ক্ষমা করার মালিককে আরো জোরে বলেন মালিককে এই জন্য বন্ধুরা বাবারা আসতেছি আগামী সোমবার লাইলাতুল বরাত ভাগ্যের রজনী গতকালকে এক আলোচনা শুনছি এক বক্তার মুখে লাইলাতুল বরাত বলতে কোনো কিছুই নাই সবাই জোরে পড়তেন নাউজুবিল্লাহ লাইলাতুল বরাত বলতে কিছুই নাই কোন কোরআনে নাই হাদিসে নাই এইজন্য হাদিস শরীফে এসেছে কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি লাইলাতুল বারাআতি ওয়া লাইলাতুল মুবারক ওয়া ঈদুল মালাইকা ওয়া লাইলাতুল গফুরান ওয়া লাইলাতুল ইতকুম মিনান নার ওয়াকিয়ামু লাইলাতান নিসফ মিন শাবান সবাই জোরে পড়তেন না সুবহানাল্লাহ আজকে যারা অপব্যাখ্যা করতেছে লাইলাতুল বরাত বলতে কোনো কিছুই নাই এইজন্য হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন লাইলাতুল বারাআত লাইলাতুল বারাআত যেই রজন রয়েছে ওয়া ঈদুল মালাইকা এটা হলো ফেরেশতাদের জন্য একটা ঈদের দিন যারা ফেরেশতা তাদের জন্য হলো ঈদের দিন ওয়া লাইলাতুল গফরান এই রাত্র হলো এটা ক্ষমার রাত্র সবাই জোরে পড়তেন না সুবহানাল্লাহ ওয়া লাইলাতুল গফরান এটা হলো ক্ষমার রাত্র ওয়া লাইলাতুল ইতকুম মিনান নার আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন এটা ওই রাত্র আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রজনীতে মাফ করবে এইজন্য বন্ধুরা বাবারা পথে খেয়াল করতে হবে লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করবে ওয়াকিয়ামু লাইলাতুন নিসফ মিন শাবান
من الصلاة والزيارة القبور حديث এসেছে রাসূল পাকসা সালাম তিনি বলেছেন ওই লাইলাতুর রজনীতে তোমরা 15 শাবান রাত্রিতে জাগ্রত হইয়া ইবাদত বন্দেই করো এবং কি করো ওয়াজিয়ারাতুল কুবুর এবং কবর তোমরা জিয়ারত করো ওয়া তিলাওয়াতুল কুরআন আল্লাহর কালাম তোমরা তেলাওয়াত করো বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাওহিম মাহফুজ এই যে লয়ে মাহফুজ থেকে কালাম এসেছে ওই কোরআন থেকে তোমরা তেলাওয়াত করো ওয়াদাকিরিন এইজন্য হাদিস শরীফে অসংখ্যবার এইভাবে শব্দগুলি এসেছে ওয়াদিক্রু ওয়াল ওয়াইজ এবং এই রাত্রে তোমরা বেশি বেশি করে জিকির করো এবং ওয়াজ নসিহত করো ও গাইরিহা এবং অন্যান্য আর অনেক কিছু এই মাসে তোমরা এই রাত্রের ভিতরে তোমরা যোগ করতে পারো ওয়া সাওমু নাহারিহা মুস্তাহাব এবং দিনের বেলা রোজা রাখা মুস্তাহাব সবাই জোরে পড়তে না সুবহানাল্লাহ যারা সম্ভব পড়ায় সোমবারে লাইলাতুল বড়া যদি সম্ভব পড়ায় আপনারা দিনের বেলা রোজা রাখার জন্য নিয়ত করবেন কারণ হলো ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহাল গুরুবি শামসি ইলাস সামাইদ দুনিয়া এইজন্য হাদিস এসেছে আল্লাহর রাসূল পাক সাল্লাম তিনি বলেন আল্লাহ তাআলা প্রথম মাস মনে অপেক্ষায় থাকেন আমার কোন বান্দা আমার কোন বান্দা আমার কাছে ইস্তিগফার করে আমার কাছে ক্ষমা চায় ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামা আল্লাহ তাআলা তিনি বলেন আমার কোন বান্দা আমার কাছে যখন তারা ক্ষমা চায় আল্লাহর কাছে যদি আমি আপনি এই লাইলাতুল বরাতের রজনীতি ক্ষমা চাই আল্লাহ আমাকে আপনাকে ফায়াকুলু আলামিন মুস্তারজিক ফাগফির লাহু আমার কাছে যদি কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা দান করব আমার কাছে যদি ফারজুকহু আমার কাছে কেউ রিজিক চায় আমি আল্লাহ তাকে রিজিক দান করব আমার কাছে ওই রাতের ভিতরে যতগুলি লোক আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাকে তা দান করব সবাই জোরে পড়ুন সুবহানাল্লাহ আরো জোরে পড়তেন না সুবহানাল্লাহ এই জন্য মাহে রমাদান আসতেছে আমরা প্রত্যেকে এই মাহে রমজানের রোজাগুলি রাখতে সবাই রাজি আছে কিনা সবাই হাত তুলে বলেন আমরা মাহে রমজানে এই রোজাগুলি রাখতে রাজি আছি কিনা সবাই জোরে পড়েন মারহাবা আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক সকলে কোন আমিন আসতেছে রোজা এই রোজার ভিতরে আমাদের হবে গ্যাস্ট্রিক আমাদের হবে আলসার আমাদের হবে ক্যান্সার আমাদের ব্যাধি আমাদের ইচ্ছার জন্য হবে যখন আমরা চেষ্টা করে আমরা রোজাগুলি রাখব আল্লাহর কাছে নিয়ত করব আল্লাহ আজকে এই নিয়ত করলাম এই মাহফিলে প্রোগ্রামে যে 30টি রোজা সুস্থ শরীরে আমরা নি আদায় করতে পারি সকলে বলেন কবুল করার মালিক কে আল্লাহ আমরা যে বলেন কবুল করার মালিক কে যারা আল্লাহর ওলি তারা নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন খাজা ওসমান হারুনি একদিন ফজর নামাজ তিনি পড়লেন জামাতে জামাতে নামাজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরেলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওসমান হারুনি নামাজের মুসল্লায় বসলেন বসার পরে তিনি বলেন আমার তো সময় শেষ আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে আমি চলে যাব যারা আল্লাহর ওলি তারা বুঝতে পারে তাদের মনটা তখন সান্ত্বনা দেয় আপনারা বলেন আল্লাহর ওলির ক্ষমতা কম না বেশি সবাই বলেন না কম না বেশি ওসমান হারুনি তিনি ডেকে চিন্তা করতেছেন আমি যখন চলে যাব আমি চলে যাওয়ার পরে আমার দায়িত্বটা আমি কাকে দিব সে চিন্তার মধ্যে পড়ে গেলেন চিন্তা করতে করতে হঠাৎ করে তার নলেজে আসলো এশার নামাজে তিনি হাজির হলেন এশার নামাজে তিনি হাজির হইয়া মসজিদের মধ্যে মুসল্লিদের দিকে তাকাইলেন মুসল্লিদের দিকে তাকিয়ে দেখ গনে গনে দেখতেছেন ওয়াহিদ ইসনান সালাসা আরবা এইভাবে তিনি গণনা করতে করতে তিনি দেখেছেন সাবা আশারা 17 জন মুসল্লি মসজিদের মধ্যে হয়েছে কথা বলেন কতজন আমার সাথে কথা বলেন কতজন 17 জন মুসল্লি 17 জন মুসল্লি দেখার পরে
তিনি বলেন ফজরের জামাতে তোমরা আসবা, আমি যখন উসমান হারুনি চলে যাব আমার দায়িত্বটুকুই আমি দুনিয়ার জমিনে আমি একজন লোককে আমি দান করব, তোমরা সকলে সকলকে সংবাদ দিবা, তবে আমার একটা শর্ত হলো আজকে ফজরের নামাজ সবাই পড়তে হবে, একজন মুসল্লি একজন ইমাম আমি দেখলে হবে না, আমি ইমাম হইয়া সমস্ত মসজিদটা দেখা যাচ্ছে বরাট, কিন্তু ১৭ জন লোক কেন হলো? আজকে বাড়িতে যাওয়ার পরে সকলে সকলকে সংবাদ দিবাম ফজরের নামাজ জামাতে পড়তে হবে, উসমান হারুনি দায়িত্ব দিবেন, সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা যাবে এই মুসল্লিদের ভিতরে কতগুলি লোককে একত্রিত করতে পারে, সকলে যে দায়িত্ব দিল আজকে উসমান হারুনি ফজরের জামাতে যাওয়ার জন্য বলল, যখন বলার পরে সকলে যাইয়া সংবাদটুকু পৌঁছাইয়া দিল, মসজিদের মধ্যে মুসল্লিরা একের পর এক আসতেছে, এইভাবে ভরাট হইতেছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতিও ওই ১৭ জনের ভিতরে একজন মসজিদের মধ্যে ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি মানুষের বাড়ি বাড়ি গেলেন, বাজাইয়া বলতেছেন সবাই ফজরের নামাজে তোমরা সবাই হাজির হইবা, একজন নয় দুইজন নয়, ঘুরতে ঘুরতে সমস্ত মুসল্লিরা ফজরের জামাতে শরিক হলো। উসমান হারুনি তিনি পাগড়ি মাথায় দিয়ে তিনি যায় নামাজ আদায়া তিনি নামাজ পড়াইতার জন্য দাঁড়াইলেন, পিছনের দিকে তিনি এখনো তাকান নাই, যখন ডান দিকে বাম দিকে সালাম পিরাইলেন পিছনের দিকে তাকাইয়া উসমান হারুনি তিনি তাকাইয়া দেখতেছেন সমস্ত মসজিদটা মুসল্লি ভরাট হয়ে গিয়েছে, বারান্দাটাও ভরাট হয়ে গিয়েছে, সবাই জোরে পড়তেন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়তেন না সুবহানাল্লাহ। একদিন নয় দুই দিন নয়, আজকে এতদিন পর্যন্ত আমি ইমামতি করতেছি মসজিদ ভরাট হলো না, আজকে মসজিদটা এখানে মধ্যে ভরাট হয়ে গেল, এইভাবে জিজ্ঞেস করলো কে তুমি সংবাদ দিয়েছো, এতগুলি লোক কিভাবে আসলো, হে আব্দুর রহিম তুমি সংবাদ দিছো, কয় জিনা হুজুর, কয় গাফফার তুমি দিয়েছো, কয় না, কয় আব্দুস সুবান তুমি কি সংবাদ দিছো, কয় জিনা হুজুর আমি দেই নাই, একজনও বলতেছে না, পিছন দিকে বারান্দার মধ্যে এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি এইভাবে যখন উসমান হারুনি বললেন ছোট্ট একটা বাচ্চা ১১ বছরের বয়স তিনি এইভাবে তিনি দাঁড়াইয়া বললেন আমি সংবাদ দিছি, সবাই জোরে হইতেন না সুবহানাল্লাহ, আরো জোরে করতেন না সুবহানাল্লাহ। উসমান হারুনি ডাক দিয়ে কয় মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন আজকে একজন মুসল্লিও তো এইভাবে সংবাদটুকু দিতে পারে নাই, হ মঈনুদ্দিন একজন মুসল্লি অন্য কোনোদিন এমন সংবাদ দিতে পারে নাই, তুমি এতগুলি মুসল্লি তুমি সংবাদ দিয়েছ, আজকে এখানের মধ্যে আমি দায়িত্বটা অন্য কাউকে দিব না, যার এই ক্ষমতা দেখা যায় নিশ্চয়ই তার একটা যোগ্যতা রয়েছে, নিশ্চয়ই সে আল্লাহর বন্ধু। উসমান হারুনি এইভাবে মঈনুদ্দিনের হাতে দায়িত্ব দেওয়ার জন্য তিনি চিন্তা করলেন, সবাই জোরে পড়তেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়েছেন নামাজ পড়ে না নামাজ ছাড়ে, এই জন্য নামাজ পড়ে আজকে তারা এইভাবে সম্মান দুনিয়ার জমিনে অর্জন করেছে। আমি সকলকে বলবো মসজিদের মধ্যে যখন আজান হয় আমরা যাইয়া জামাতে যখন নামাজ আদায়ের জন্য আমরা চেষ্টা করব, আমরা জামাতে যখন শরীক হব আমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে ক্ষমা চাইব, আল্লাহ আমরা অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমরা যদি ভুল করি ভুল করার পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, অন্যায় করলে আল্লাহর কাছে ক্ষমা চাই, বিপদের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাই, যতই সমস্যার মধ্যে পড়ি না কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেন আমার কাছে কোনো বান্দা যখন ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করব, আমার কাছে রিজিক চাইলে আমি রিজিক দান করব। এই জন্য আমরা মাহফিলতে শিক্ষা অর্জন করতে চাই, আমরা প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পক্ষে না বিপক্ষে, আরো জোরদার পক্ষে না বিপক্ষে, আমাদের এই বক্তাগণ একের পর এক তারা আসবে, আপনারা প্রাণ ভরে আপনার আলোচনা শুন। রসুল বলেছেন মানুষ যখন ইন্তেকাল করে তার সকল আমল বন্ধ হয়ে যায়, এই আমলগুলি তার জন্য জারি থাকে, আপনি কিছু সদ্গায় জারিয়া রেখে যান। এই মসজিদ, এই মাদ্রাসা, এই নুরানি প্রতিষ্ঠান, এই হেফজ বিভাগ, এই প্রতিষ্ঠানগুলি আপনি দান করেন, এগুলো আমাদের জন্য থেকে যাবে, কথা বলে থাকবে না। এমন সন্তান রয়েছে বাবা ইন্তেকাল করার পরে সন্তান একদিন কবরে পাশে যায় না, কবরে যাইয়া সালাম দেয় না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর,
এই সালামটাও দিতে জানে না, কবরের পাশে যায় না। যদি একজন আলেম বানিয়ে যায়, বলেন আলেমের মর্যাদা কম না বেশি? সবাই বলেন না কম না বেশি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীর ওয়ারিশ। একজন আলেম বানিয়ে যান, সম্মানিত একজন আলেম, আপনি দুনিয়ার একজন হাফেজ বানিয়ে যান। আপনি দুইটা সন্তান, একটা সন্তান হলো আপনাকে এখানে মাদ্রাসায় পড়ান, আল্লামিন হাফিজিয়া মাদ্রাসা রয়েছে আমাদের এখানে, আপনার একটা সন্তান মাদ্রাসার মধ্যে তাদেরকে দেন, দিয়ে সন্তানদেরকে কিছু শিক্ষা অর্জন করে, সে কোরআন পড়ুক। যখন আপনার সামনে দাঁড়াইয়া একটা লোক ইন্তেকাল করছে, সে যখন দাঁড়ায় যখন পড়া আরম্ভ করবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউনকিনুন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সন্তানগুলি পড়তে পারে না, কথা বলেন না, পারে না? এই সন্তানগুলি আপনার যখন দুনিয়ার জমিনে, আপনি এই সন্তানগুলি রেখে যাবেন, সন্তানটা চিন্তা করো, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমাকে আলেম বানিয়ে গিয়েছে, এই সন্তানটা আপনার জায়নামাজা পড়বে, এই সন্তান আপনার কবরতে আপনার লাশটাকে কবরের মধ্যে সন্তান নামাবে, যখন কবরের মধ্যে দাঁড়াইয়া দো কবরের পাশে দাঁড়াইয়া এই সন্তান আপনার জন্য সে দোয়া পড়বে, রব্বির হাবুহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি আপনারা তাকে শিক্ষা দেন সে না কবরে যাইতে পারবে, যদি শিক্ষা না দেন সে কবরের পাশে যাবে না, সে বিড়ি খাইবে, সে সিগারেট খাইবে, সে রাস্তা দিয়ে হাঁটবে, সে জুয়া খেলবে, সে এখানে নিকৃষ্ট কাজ করবে। আর যখন আপনি যখন দিনী এলেম শিক্ষা দিবেন, তার যখন গালের মধ্যে দাঁড়িয়ে থাকবে, এই সন্তান নিকৃষ্ট কাজ করতে চাইবে না, কথা বলো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আপনি কোনো খারাপ কাজ করেন এটা আল্লাহ চায় না। আমার আল্লাহ কয় বান্দা, দুনিয়ার জমিনে তোমরা ভালো কাজ করার চেষ্টা করো, হে বান্দা দুনিয়ার জমিনে যতদিন থাকো তুমি ভালো পথে চলার জন্য। এই জন্য রাসূল বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত, আমি নবীর কাছে তিনটা জিনিস আমি নবীর কাছে প্রিয়, আপনি সুগন্ধি আমি নবীর কাছে প্রিয়, ওয়াজুইলা কুরাতু আইনি বিসসালাত, চোখের শীতলতা মনে করে নামাজ আমার কাছে প্রিয়। আমার অনেক মা বোন রয়েছে, বাবারা রয়েছে, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, কথা কয় না, পড়ে না? সবাই কথা বলেন না, পড়ে না? এই জন্য তাহাজ্জুদের মর্যাদা অসংখ্য। হাদিসের মধ্যে পড়েছি, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ তাআলা যদিও নামাজটা নফল হয়ে থাকে, সে দুইটা চক্ষুকে জাগ্রত রাখছে। আসলে ময়দানে আল্লাহ তাআলা যারা দুনিয়ার জমিনে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা যখন বান্দা যখন সে জাহান্নামী হয়ে যাবে কিছু আমলের জন্য, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, জাহান্নামের আগুনকে বলবেন, ধরো ধরো ওই লোকটাকে ধরো, যখন চোখের দিকে দৃষ্টি দিবেন, দৃষ্টি দেওয়ার পরে ওই চোখ থেকে একটা নূরের মতন একটা আলো চলে আসবে, বলবে এটা আয়সা, তার জাহান্নামের আগুনটা সে নিভিয়ে দিবে। কেন কেন কয়, তাকে আমি যতবার লাগাই সে কেন জানি আগুনটা নিভে যাচ্ছে। আমার আল্লাহ বলুন ফেরেশতারা ধরো, সে তাকে ধরো, আল্লাহ একবার দুইবার তিনবার আমি এইভাবে যতবার তা দিয়ে 69 বার গিয়েছি আগুনটা তার লাগার জন্য, তার বডিতে আমি লাগাইতে পারতেছি না, যতবার লাগাই লাগাইলে দেখা যায় নিভে যায়। কয় কারণ কি? লোকটা বলে আমি দুনিয়ার জমিনে এই দুইটা চোখ দ্বারা আমি এইভাবে জাগ্রত থাইকা আমি তাহাজ্জুদ পড়েছি, এই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য তিনি দয়া হয়ে ওই দুইটা চোখের উসিলায় যে চোখের মধ্যে জাহান্নাম লাগাইতে পারে না, আগুন লাগাইতে পারে না, আল্লাহ তাআলা জান্নাতি মেহমান হিসাবে ওই লোকটাকে কবুল করে নেবেন। সবাই জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সময় সংকীর্ণ, আমাদের নামাজের সময় হয়ে যাবে। আমি বলবো তাকবীরে উলার সাথে, যাতে 2-4 মিনিট আমি কথা বলবো, সবাই তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন।
এই মুহূর্তে আমার ডানে আমার বামে আমার স্টেজে অনেক ওলামাই কারাম রয়েছে। আপনারা বলেন তাকবীরে উলা বলতে অনেকেই বুঝে না, যদি সম্ভব পড় হয় ইমাম সাহেব যখন মসজিদে প্রেজেন্ট হয় যখন হাজির হয়ে যায় আপনি সাথে সাথে হাজির হয়ে ইমাম সাহেবের সঙ্গে আপনি আল্লাহু আকবার বলেন, ইমাম সাহেবের সাথে আপনি নিয়ত বেঁধে আপনি নামাজ পড়েন। নবীজি বলেছেন যারা দুনিয়ার জমিনে ইমামের সঙ্গে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আদায় করলে তার আমল নামায় একটা হজ একটা উমরার সব আল্লাহ দান করে দিবেন। সবাই জোরে পড়তেন না সুবহানাল্লাহ। এই জন্য আলোচনার থেকে বুঝতে পারি মসজিদে পরে আসা যাবে না, মসজিদে সওয়াব পাইতে হলে আগে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। শুধু এটাই নয়, হাদিসে এসেছে নবীজিকে তাকবীরে উলার বিষয়ে যখন জিজ্ঞাসা করলো আল্লাহর নবী বলেছে যদি জাহান্নাম থেকে বাঁচতে হন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত করবেন এবং মুনাফিকি থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া রাখবেন। নিকৃষ্ট কাজ যাতে বান্দা না করতে পারে, দুনিয়ার জমিনে খারাপ কোনো কাজ না করতে পারে, যারা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে এইভাবে ফরওয়ানাগুলি আল্লাহ লিখে দিবেন। এই জন্য আমি বলবো যাদের সম্ভবপর হয় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বাদে আমরা সাথে সাথে নিয়ত বাদলে আপনি সেই সওয়াব পাবেন। এক কথায় বুঝে নেন, যদি তাকবীরে উলার সাথে যদি একাধারে 40 দিন নয় 40 বছর যারা নামাজ পড়েছে আল্লাহর উলি যারা হয়েছে একাধারে তারা 40 বছর নামাজ পড়েছে, আর যদি আপনি একদিন নয় 2 দিন নয় আপনি যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারেন আল্লাহ আপনার অতীতের গুনাহগুলি মাফ করে দিবে। সবাই জোরে পড়তেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমার সামনে পিছনে যতগুলি লোক রয়েছেন তাকবীরে উলার সঙ্গে কতদিন আপনি নামাজ আদায় করেছেন, 40 দিন নয় 3 দিনও এখনো ভালো করে আপনি আদায় করেন নাই, চেষ্টা করবেন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেন। বলবেন হুজুর আমরা তো তাকবীরে উলার সাথে এইভাবে নামাজটা আদায় করতে পারি না। কয় কিভাবে? কয় আমি ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে আপনি বাঁধতে পারেন না। আপনি দেখতেছেন বাড়ির থেকে রওনা হয়ে আসলেন, এখন অজু বানাইতে হবে, গাটলায় যাইয়া অজু করে আপনি মসজিদের মধ্যে আপনি যখন প্রবেশ করলেন আপনি শুনতেছেন ইমাম সাহেব সূরা পড়তে সূরায়ে ফাতিহা পড়তেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাল্লিন। সবাই জোরে কোন আল্লাহু আকবার। আপনি জিব্বা কামড়াইয়া বলতেছেন হিরে আমি এত কষ্ট করে 39 দিন নামাজ পড়লাম তাকবীরে উলার সাথে, আজকে একদিন তো আমি জামাতে নামাজটা পাইলাম না, আমি তো ইমাম সাহেব সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন পড়ে ফেললো, এরে আমি তো পাইলাম না, আমি তো আজকে 40 দিন তো আমার পূর্ণ হইতো। আমার আল্লাহ বলেন বান্দা যদি তুমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিনের মধ্যে পাও তাহলে তাকবীরে উলার সওয়াব থাকবে। শুধু এটাই নয়, ইমামে আজম আবু হানিফা তিনি বর্ণনা করেন যদি কোনো বান্দা ইমাম সাহেব পড়তেছে ওয়ালাদ্দাল্লিন, যদি কোনো বান্দা মনে মনে পড়ে আমিন, সবাই পড়েন আমিন পড়া অবস্থায় আমিন এখনো অন্য কোন কেরাত পড়ে নাই অন্য কোন সূরা পড়ে নাই, যদি কোন বান্দা যখন ইমাম সাহেব নামাজ পড়া অবস্থায় দেখতেছে আমিন মাত্র বলতেছে বা আমিন আওয়াজ শোনা যায় যখন সে শুনলো সূরায়ে ফাতিহার মধ্যে পাইলে সওয়াব পাবে, আমিন বলার মধ্যে পাইলো সেও তো তাকবীরে উলার সওয়াব পাবে। এই জন্য আজকের আলোচনার থেকে বোঝা যায় আমরা প্রত্যেকে চেষ্টা করব ইমামের সাথে প্রথমে নামাজ পড়ার জন্য। সবাই বলেন কবুল করার মালিক কে, আওয়াজে জোরে বলেন কবুল করার মালিক কে। এই জন্য বন্ধুরা বাবারা নামাজের জন্য কমপক্ষে হলে আপনি 4টি সূরা আপনি সহি করে আপনি পড়ার জন্য। এই জন্য দেখা যায় আমাদের ভিতরে আমি নাম বলবো না অনেকে ইমামতি করে কোনো কোরআন পড়তে পারে না, আপনি সূরাটি সঠিকভাবে পড়তে পারে না, কোন জায়গায় কোন শব্দটা পড়বে পড়তে পারে না, বলে বন্দা কয় কুল হু আল্লাহু আহাদ, কয় কুল হু আল্লাহু আহাদ, কুল কুল হে নবী আপনি বলেন আমরা আল্লাহরে খাইয়ালাই কুল হু আল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই জোরে বলো আল্লাহু আকবার। আমরা যদি একটু ট্রাই করি, আমরা চার রাকাত বিশিষ্ট নামাজ পড়ব, ওই চার রাকাত বিশিষ্ট নামাজ যদি আমি চেষ্টা করি, আমি সুন্দর করে আমি চারটা সূরা শিখব, আমি সূরা ফাতিহাটা পড়ব, আমি সুন্দর করে সূরা ফাতিহাটা পড়ার পরে আমি যদি আলাম তারা পড়ি আমি পড়ব, আমি যদি ইন্না আতাইনা সূরাটা সূরা ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা যদি চেষ্টা করি আমাদের ভুলগুলি সমাধা হইতে পারেনি, কথা বলেন, যদি চেষ্টা করি আমাদের ভুল হবে, বাপি ভুল করছে, উস্তাদ ভুল করছে, আল্লাহর কাছে এই ভুলটা যদি আপনি বলেন আপনার ভুলটা সমস্যার সমাধান হবে না, আপনি দুনিয়ার জমিনে আপনি চেষ্টা করতে হবে। আমরা যখন যাই না দাঁড়াই ইমাম সাহেব ডাক দিয়ে কান হুজুর আপনি আমাদের যাই না বাজার নিয়ত রাখাইয়া দেন, ইমাম সাহেব কয় সাইর তকবীরের শহীদ এই মইয়তের কেবলামাকি হইয়া আদায় করতেছি আল্লাহু আকবার, বলেন এটা কোনো কোরআনে আসেনি, কথা হয় না এইভাবে বলে সময় শেষ করতেছেন, রাত্রে আপনি ইফতার করবেন, আসতেছে রোজা, আমরা আপনি রাতে সেহারি খাইবেন, রোজার একটা নিয়ত আছে, রোজার নিয়ত অনেকে বাড়তে পারে না, কোনো কিছুই আপনি জানতেছেন না, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন ঘর থেকে বের হয়ে কোন দোয়া পড়তেও আপনি জানেন না, একজন আলেমের সাথে দেখা হয়েছে আপনি তাকে সহি করে একটা সালাম দিতে পারেন না, আপনি বলেন হাদিসের আমল করতে হবে, এই জন্য রাসূল বলেন ফাসাল্লামা আর-রাকিবু আলাল মাকি ওয়াল ফাসাল্লামা আর-রাকিবু আলাল মাকি ওয়াল মাশি আলা কাইদান ওয়াল কলিলু আলাল কাসির। যিনি আসে বসা ব্যক্তিকে আসা ব্যক্তি সালাম করতে হবে, কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক লোককে সালাম করতে হবে, এই জন্য যিনি আসবেন যিনি বসা তাকে সালাম দিতে হবে, এই আদবটুকু শিক্ষা অর্জন করতে হবে, মানুষকে সালাম দিতে হবে, যখন তার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে আপনি তার সাথে মুসাফা করবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আপনি বলেন এইভাবে যখন দুইটা হাত একত্রিত করে দেয় আল্লাহ রাসূল হাদিসে বলেছেন ওই বান্দার এই মুহূর্তে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এই জন্য আমরা হাত এইভাবে মিলাবো, আর যখন বুকের সাথে বুক মিলাবো আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এইভাবে আপনি একটা করে একটা আপনি দোয়া পড়েন, রাত্রে যখন আপনি খাইতে দেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহ খাবার মধ্যে আমাকে বরকত দাও, আপনি এইভাবে দোয়া পড়তে পারেন, খাওয়া শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল, এইভাবে যদি আপনি দোয়াটি আপনি উল্লেখ করে পড়তে পারেন চেষ্টা করবেন। আমাদের অসংখ্য অজানা অনেক কিছু মাসলা রয়েছে, এই জন্য আমি বলবো আসতেছে মাহে রমাদান, মসজিদের ইমাম রয়েছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব রয়েছে, আপনার তাদের মাধ্যমে আপনারা জানার জন্য চেষ্টা করবেন, আমরা এই জিনিসগুলি জানি না, আমি এই জিনিসগুলি জানব, যখন বলেন হুজুর আমি পড়তে পারি না আমাকে এই শব্দটা পড়াইয়া দেন, আপনি পড়েন খাতাম আল্লাহ খাতাম আল্লাহ আলা কুলুবিহি, আপনার শব্দটা হয় না, যখন ইমাম সাহেবকে মাওলানা সাহেবকে বলবেন আমি সহি করে পড়ার জন্য, আল্লাহ তাআলা এইভাবে শিখাইছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামুইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাদের মোহর মেরে দিব, তারা শুনবে না, দেখেও দেখবে না, দৃষ্টি শক্তি আমি আল্লাহ তাদের নষ্ট করে দিব। এই জন্য আমি বলবো যারা নামাজ পড়ে তাদের মর্যাদা বেশি, যারা পড়ে না তারা একেবারে নিকৃষ্ট একেবারে খারাপ, আমি বলবো এই জন্য নবীজি বলেছেন একটা প্লেটে যখন কোনো কুকুর গভীর মনোযোগ আমি ছেড়ে দিচ্ছি এখনো ছেড়ে দিব, একটা প্লেটে একটা কুকুর যখন মুখ দেয় এটাকে একবার তুমি ধৌত করো, ভালো লাগে না দ্বিতীয়বারও ধৌত করো,
তৃতীয়বার ধৌত করো, একবার দুইবার সাতবার তুমি ধৌত করার পরে ইয়াজুজু তারপর এটা খাওয়া তোমার জন্য জায়েজ রয়েছে। কিন্তু একজন বেনামাজি যদি দুনিয়ার জমিনে কোনো একটা প্লেটের মধ্যে কোনো মুখ দেয়, বেনামাজি আসেন কথা বলেন, সবাই কথা বলেন আসেন, একজন বেনামাজি একটা প্লেটে মুখ দিয়েছে একবার নয় কিয়ামত পর্যন্ত ওই প্লেটটা দিয়া সে খাইতে পারবে না, এটা কখনো জায়েজ নাই। কারণ কুকুর তার থেকে অনেক ভালো। বলো হুজুর কেমনি আপনি আঙ্গুরে কুকুর বানাইলেন? আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আসেন সবাই কথা আসেন। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, তারা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু। এরপরে কয় বাল হুম আদল, কয় তারা কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়তেন না? আর জোরে পড়তেন না নাউজুবিল্লাহ? এই জন্য বন্ধু গভীরভাবে সকলে খেয়াল করতে হবে, আপনি ওই নিকৃষ্ট লোক দিয়ে আপনি জায়নামাজ পড়াবেন না। যেই সন্তান যদি দেখেন নামাজ পড়ে না, তার যায় বাবা জায়নামাজ তার রাখবেন না। ওই সন্তানকে লক্ষ্য করে বলবো, যারা অভিভাবক রয়েছেন আপনি যখন এন্তেকাল হয়ে যাবে আপনি বলে যাবেন এই আমার ছেলে নামাজ পড়ে নাই, আমার ছেলে রোজা রাখে নাই, আমার ছেলে কোরআন পড়ে নাই, আমার ছেলে হাদিস পড়ে নাই, সে কোনো কিছুই বোঝে না, মা বাবার ভাত খাওয়াই নাই, সে হিংসার মধ্যে ছিল, ওই লোকটা আমি যখন এন্তেকাল করব আমার জানাজায় তাকে রাখো না। ওই বেনামাজি সন্তান দ্বারা, ওই সন্তান দ্বারা সে কবরের মধ্যে নামানের পূর্বে লাশটাকে কাঁধে নিয়ে আস 40 কদম সে হাঁটতে পারে না, হাদিসে রাসূল নিষেধ করেছেন। যদি ইমানদার হয় নামাজ পড়ে ওই নামাজি সন্তান আপনি কাদের মধ্যে নিতে পারেন, তাকে কবর জগতে তাকে নিয়ে যাইতে পারেন। এই জন্য রাসূল বলেছেন এই বেনামাজি দিয়া তাকে রাস্তা দিয়ে হাঁটাইতে পারবেন না, কবরের মধ্যে তাকে নামাইতে পারবেন না। এই জন্য বোঝা যায় যদি আফনও হয় তারপরও নামানো যাবে না, একটাই কারণ হলো বেনামাজি। ঠিক আছে বুঝু? ঠিক আছে। এই জন্য রাসূল বলেছেন বেনামাজি তো নিকৃষ্ট, ওই বেনামাজি ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আসেন আল্লাহ তাআলা তিনি বলেছেন ওই ওয়াইল নামক দোজক। আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ ওয়াইল নামক দোজক কাদেরকে দিবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় উম্মত, ও পৃথিবীর জমিনের বান্দারা সকলে খেয়াল করো, আমি কাদেরকে ওয়াইল নামক দোজক দিব? যারা ইচ্ছাকৃত নামাজ কাজা করছে। আপনি যখন বাড়িতে থাকেন আপনি বলেন আমি নামাজ পড়ব, আপনি বলেন আর একটু সময় আছে, আপনি বলেন কাজটা সেরে নেই, আপনি বলেন এই কাজটা সেরে, আপনি এই ইচ্ছা করে করে আপনি সময়টা পার করে ইচ্ছাকৃত নষ্ট করে দিয়েছেন। এই জন্য আল্লাহ আপনাকে ওয়াইল নামক দোজক নিক্ষিপ্ত করবে। আল্লাহ তাআলা ওই সমস্ত নিকৃষ্ট কাজ হতে, ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করো। সবাই জোরে কন আমিন, আরো জোরে পড়েন আমিন, সবাই জোরে পড়েন আমিন, সবাই জোরে পড়েন মারহাবা।